নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বিএনপির পর রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় পার্টির আলোচনা। বেলা পৌনে তিনটার দিকে বঙ্গভবনের সামনে আসে জাপা চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে 18 সদস্যের প্রতিনিধি দল। বিরোধী দলীয় নেতা ও দলের সিনিয়র কো চেয়ারম্যান বেগম রওশন এরশাদ সহ জাপা প্রতিনিধি দলকে বঙ্গভবনে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বৈঠক শুরু হয় ঠিক বেলা তিনটায়। বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ফিরোজ রশিদ কথা বলেন বৈঠক নিয়ে। লিখিতভাবে প্রেসিডেন্ট এরশাদ দিয়েছেন, আমাদের যা কিছু বক্তব্য রাষ্ট্রপতি ধৈর্য সহকারে শুনেছেন এবং উনি বলেছেন সমস্ত দলের সাথে আলাপ আলোচনা করবেন, এটা আর কোনো সার্চ কমিটির নামটা আমরা কোথাও দেইনি। পরে কাকরাইলে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনেও আলোচনা নিয়ে আসার কথা শোনান বিরোধী দলীয় নেতা। নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন, নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন রাখা, নির্বাচন কমিশনের আলাদা সচিবালয় করা, বর্তমান সংসদেই এ আইন পাশ করা এবং নির্বাচন কমিশনারদের যোগ্যতা সহ 5 দফা প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি। সংবাদ সম্মেলনের প্রশ্ন ছিল, এত কম সময়ে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন সম্ভব কিনা? এটা সম্ভব, ইচ্ছা থাকলে উপায় হয়। সুতরাং আমরা মাননীয় রাষ্ট্রপতি বলেছি এবং তার যে উদ্যোগ এবং তার যে এই বিষয়ে যে আন্তরিকতা সেটা সুস্পষ্ট ভেসে উঠছে। আমি বিশ্বাস করি এই সমস্যার সমাধান হবে, এটা আমরা দলমত সকলেই এটা চাচ্ছি। সুতরাং এটা হবে, সময়ের ব্যবধানে এটা হতেই হবে। জাতীয় পার্টি মনে করছে এবার ঐক্যমতে পৌঁছাতে পারবে রাজনৈতিক দলগুলো। বুধবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রপতি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।